বিচার দিনের একটা দৃশ্য হলো, আল্লাহ বলেন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। যেদিন রূহ ও ফেরেশতাগণ সারিবদ্ধভাবে দাঁড়াবে, এমন এক সময় থাকবে যখন কেউ কথা বলতে পারবে না, এমন এক ধরনের নীরবতা, এমন নীরবতা বিরাজ করবে যার কথা মানবজাতি কোনোদিন শুনেনি, এমন ধরনের নীরবতার অস্তিত্ব কখনো কোনোদিন ছিল না। সেই রকম পিনপতন নীরবতায় আল্লাহ বলেন লা ইয়াতাকাল্লামুন, কেউ কথা বলতে পারবে না, ইল্লা মান আযিনা লাহুর রহমান, দয়াময় আল্লাহ যাকে অনুমতি দিবেন সে ব্যতীত, আর তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি এমন সময় আল্লাহর কাছে আসবেন যখন সৃষ্টির কারো একটি শব্দ করার অনুমতি থাকবে না, সৃষ্টির কারো কোনো আওয়াজ শোনা যাবে না। তিনি আল্লাহর সামনে এসে আল্লাহর কাছে কথা বলার অনুমতি চাইবেন, ফায়ুযানুলি, তিনি বলেন আমাকে কথা বলার অনুমতি দেওয়া হবে, ওয়ায়ুলহিমুনি মাহামিদা আহমাদাহু বিহা লা ইয়াহদুরুনিল আন, সেদিন আল্লাহ আমাকে স্পেশাল একটি দোয়ার মাধ্যমে তার প্রশংসা তার কৃতজ্ঞতা করা শেখাবেন, যেটি বিচার দিবসে আমাকে দেওয়া হবে, যা এর পূর্বে কাউকে দেওয়া হয়নি, কোনো সৃষ্টিকে দেওয়া হয়নি। এক স্পেশাল ওয়াহী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া হবে বিচার দিবসে, যা কোনো সৃষ্টিকে দেওয়া হয়নি, আর তিনি সেই দিন সে স্পেশাল উপায়ে আল্লাহর প্রশংসা করবেন, লা ইয়াহদুরুনিল আন, আর সেই ওহী এখনো আমার কাছে আসেনি, সেই দোয়া এখনো আমি জানি না, ফা আহমাদাহু বিতিলকাল মাহামিদ, তারপর আমি আল্লাহর দেওয়া সেই স্পেশাল বাক্যগুলোর মাধ্যমে আল্লাহর প্রশংসা করব, ওয়া আখিরু লাহু সাজিদান, আমি সেই বাক্যগুলো উচ্চারণ করার পর আল্লাহর সমীপে সিজদায় অবনত হব। কিয়ামতের দিনে দৃশ্যপটে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন জায়গায় থাকবেন, এই অবস্থাকে বলা হয় মাকাম মাহমুদা, একটা স্টেশন, অথবা বলতে পারেন এমন একটা স্টেজ যা প্রশংসিত, আর মানব জাতি সেটা প্রত্যক্ষ করবে, আমরা সবাই এটা দেখতে পাবো, আমরা সবাই তখন নিশ্চুপ থাকবো, আর তিনি সিজদায় পড়ে যাবেন। তিনি যখন সিজদায় পড়ে যাবেন তখন আল্লাহ আজ্জাজাল্লাহ তার সাথে কথা বলবেন, এতক্ষণ তিনি আল্লাহর সাথে কথা বলছিলেন, এখন আল্লাহ আজ্জাজাল্লাহ তার সাথে কথা বলবেন। তিনি কি বলবেন? ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, তিনি বলবেন মুহাম্মদ তোমার মাথা উত্তোলন করো, ওয়াকুল বলো ইউসমা আলাকা, তোমার কথা শোনা হবে, শুধু যে আল্লাহ তার কথা শুনবেন তা নয়, বরং বিচার দিনে উপস্থিত সবাই তার কথা শুনতে পাবে, ইউসমা আলাক, তারপর আল্লাহ বলেন ওয়াসাল তুতা, চাও তোমাকে দেওয়া হবে, তুমি যা চাও দেওয়া হবে। কিয়ামতের দিন আল্লাহর একটি সৃষ্টি কেমন পজিশনে থাকলে, আমরা সবাই যখন আল্লাহর নিকট ভিক্ষা চাচ্ছি, আতমিম লানা নূরানা ওয়াগফির লানা, হে আমাদের পালনকর্তা আমাদের নূরকে পূর্ণ করে দিন এবং আমাদেরকে ক্ষমা করুন, এই কথা বলে আমরা আল্লাহ আজ্জাজাল্লার কাছে কাকুতি মিনতি করতে থাকবো। আর এখানে আল্লাহ তার এই সৃষ্টিকে বলছেন তুমি চাও, তুমি যা চাও আমি দিব, সাল তুরতা। এই হলো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপর আল্লাহ বলবেন ওয়াশফা, তুমি যদি কারো পক্ষ থেকে কথা বলতে চাও, তুমি যদি কারো ব্যাপারে সুপারিশ করতে চাও, যাও সুপারিশ করো, তুশাফা, আমি তোমাকে অন্য মানুষদের পক্ষ হয়ে কথা বলার অধিকার দিলাম, তুশাফা। এই গ্যারান্টি আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন, ফাকুলু ইয়া রব, তখন আমি বলবো ইয়া রব, উম্মতি উম্মতি, তিনি সর্বসাকুলে এই কথা বলবেন, এটাই তার সম্পূর্ণ বাক্য, আমার উম্মা আমার উম্মা, আমার মানুষ আমার মানুষ। কিয়ামতের দিন সবাই বলবে নাফসি নাফসি, আমি নিজে আমি নিজে আমি নিজে। আল্লাহর নবীরা যারা মানুষকে আল্লাহর দিনে আনার জন্য দিবারাত্রি পরিশ্রম করে গিয়েছেন, যেমন ইব্রাহিম আলাইহিসসালাম, যার এই দুনিয়ায় থাকাকালীন সময়ে শুধু একটাই উদ্বেগ ছিল মানুষের মুক্তি, বিচারের দিনে তিনি বলবেন না যাও অন্য কোথায় যাও, যাও মুসার সাথে কথা বলো। মুসা আলাইহিসসালাম যিনি বনি ইসরাইল নিয়ে চিন্তিত ছিলেন, তিনি বলবেন না যাও ঈসার সাথে গিয়ে কথা বলো। আর আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, প্রসঙ্গত কোরআনে কিয়ামত দিবসের যে ভয়াবহতার কথা বর্ণনা করা হয়েছে তা একবার চিন্তা করে দেখুন, ইয়াউমা তারাউনা হা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, প্রত্যেক মা যে তার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে তার বাচ্চাকে ফেলে দিবে যেন সে কিছুই না, ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, সেদিন মানুষ তার ভাইয়ের কাছ থেকে পালাবে, মায়ের কাছ থেকে পালাবে, বাবার কাছ থেকে পালাবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, তার স্ত্রীর কাছ থেকে পালাবে, ছেলেমেয়ের কাছ থেকে পালাবে। আপনাদের কেউ কেউ হয়তো ইতিমধ্যে স্ত্রীর কাছ থেকে পালিয়ে বেড়ান, তাই আপনাদের কাছে হয়তো এটা অতটা ভীতিপ্রদ নয়, এই আয়াত হয়তো আপনার জন্য ভয়ের নয়, কেউ কেউ ভাবছে অবশেষে। যাই হোক, সমস্ত গুরুত্বের সাথে সেই দিন সবাই কাকে নিয়ে উদ্বিগ্ন থাকবে, নিজেকে নিয়ে। প্রকৃতপক্ষে সেদিন প্রত্যেক ব্যক্তি বলবে অমান ফিল আরযি জামিআ সুম্মা ইনজি, সবাইকে জাহান্নামে নিয়ে যান এবং বিনিময়ে আমাকে জান্নাতে প্রবেশ করতে দিন। এটাও কোরআনে এসেছে, মানুষ সেদিন এমন মরিয়া হয়ে উঠবে, সেদিন একজন মানুষ আল্লাহর সাথে কথা বলবেন, আর প্রথম যে শব্দগুলো তার মুখ থেকে উচ্চারিত হবে তা হলো উম্মাতি উম্মাতি, আপনার জন্য আপনার রাসূলের ভালোবাসা এমনই প্রকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার উম্মাহ আমার উম্মাহ। যদি আমরা তাকে ভালোবেসে থাকি তাহলে যেই উম্মাতের জন্য আল্লাহর রাসূলের এত ভালোবাসা, সেই উম্মাতের জন্য আমাদের অন্তরে কিভাবে এত ঘৃণার বাস হয়, কিভাবে সম্ভব এটা, কিভাবে আমাদের পরস্পরের প্রতি এত ক্রোধ, বিচার,
সমালোচনা, বিভক্তি, বিদ্বেষ, অনুমান, অহংকার। আর এই মানুষগুলো দাবি করে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে। এইসব তুচ্ছ বিষয় ভুলে যেতে এই ভালোবাসা কি যথেষ্ট নয়? আমাদের কোন পার্থক্যগুলো এর চেয়ে বড়? তো যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন উম্মতি উম্মতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন ফায়াকুলু ইনতালিক, এগিয়ে যাও। فأخرج منها من كان في قلبه مثقال شعيرة من إيمان, মনোযোগ দিয়ে শুনুন, যাও এখান থেকে বের করে নাও যাদের অন্তরে ঈমান আছে, এমনকি এখানে শারিয়া মানে বার্লি দানা যা সামান্য একটু লম্বা হয়, যাদের অন্তরে এতটুকু পরিমাণ ঈমানও আছে, যে কোনো ঈমান যদি তাদের অন্তরে থেকে থাকে তাহলে তাদেরকে বের করে নাও। আপনি এগিয়ে যান এবং বের করে নিন। দৃশ্যপটটি কল্পনা করুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে ডাকছেন যাও যাও যাও, তিনি তাদেরকে সরিয়ে নিচ্ছেন। কিছু মানুষকে নিয়ে যাওয়ার পর ফেরেশতারা থামিয়ে দিলেন, কারণ কারো কারো ঈমান এর চেয়েও ছোট। সামান্য পরিমাণ ঈমান বলতে আসলে কি বোঝায়? কেউ একজন হারাম কোনো কাজে যুক্ত ছিল, সে ভয়ানক কিছু একটা করছিল, কাজটা করে ফেলার পর তার মনে অনুশোচনা জাগ্রত হলো, তার ভেতর থেকে কিছু একটা বলছে এটা খারাপ কাজ, আমার এটা করা উচিত নয়, আল্লাহ আমাকে এটা সম্পর্কে জিজ্ঞেস করবেন। তারপর কোনো একভাবে তার এই চিন্তাটাকে সে দমিয়ে দিল, থাক এখন চিন্তা করার দরকার নেই। কিন্তু পরবর্তীতে সে আল্লাহর কাছে দোয়া করে বলল, ইয়া আল্লাহ আমি জানি না কিভাবে এই কু অভ্যাস থেকে বাঁচব, আমাকে এর থেকে মুক্তি দিন, আমি চাই না এটা আমার জীবনে আর ঘটুক, কিন্তু তবু আমি এটাতে আটকা পড়ে আছি। অতি ক্ষুদ্র ঈমান তার ভেতর থেকে চিৎকার করছে, অন্য কেউ এটা শুনতে পারছে না, তার অন্তর এটা শুনছে। আর আল্লাহ আজ্জাজাল্লাহ বলছেন তারা যদি এতটুকু ঈমানও দেখাতে পারে, আপনি এগিয়ে যান তাদেরকে বের করে নিয়ে আসুন, আপনি তাদেরকে বের করে নিয়ে আসুন। আর তিনি যখন এভাবে মানুষদেরকে বের করে নিয়ে আসবেন তখন ফেরেশতারা এক সময় থামিয়ে দিবেন, কারণ অনেক মানুষের অন্তরে এতটুকু ঈমানও নেই, সামান্য অনুতাপটুকু তাদের অন্তরে ছিল না, তাকে থামিয়ে দিবেন। ফান্তালিক ফাফআল, আমি গিয়ে এমনই করব, সুম্মা আউদ, তারপর আমি ফিরে আসব। অর্থাৎ ফেরেশতারা থামিয়ে দিবে আর অন্য মানুষেরা সেখানে কাঁদতে থাকবে, আমাদের কি হবে আমাদের কি হবে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেরত আসবেন, ফা আহমাদাহু বিতিলকাল মাহামিদ, অতঃপর আমি পুনরায় সেসব প্রশংসা বাক্য দ্বারা আল্লাহর প্রশংসা করব। লক্ষ্য করুন, প্রথমবার তিনি প্রার্থনা করার জন্য অনুমতি চেয়েছিলেন, তাই না? দ্বিতীয়বারের বেলায় অনুমতির কোনো উল্লেখ নেই। লক্ষ্য করেছেন, তিনি আসলে সাথে সাথে আল্লাহর প্রশংসা করা শুরু করবেন। আল্লাহ কি তাকে এমনটি করতে বলেছেন? না, এটা হলো নিজ উম্মতের প্রতি তার অপরিসীম ভালোবাসার বহিঃপ্রকাশ। তিনি আবারও আল্লাহর প্রশংসা করা শুরু করবেন এই আশায় যে আল্লাহ তাকে অটোমেটিক অনুমতি দিবেন। সুম্মা আখিরু লাহু সাজিদান, আর সিজদায় পড়ে যাব। ফায়াকুলু ইয়া মুহাম্মদ, আমাকে বলা হবে হে মুহাম্মদ, ইরফা রাসাকা, তোমার মাথা উঠাও, কুল ইসমা আলাকা, বলো তোমার কথা শোনা হবে, ওয়াসাল তুআতা, চাও তোমাকে আবার দেওয়া হবে, ওয়াশফা তুশাফা, সুপারিশ করো, সুপারিশ গ্রহণ করা হবে, তোমাকে সুযোগ দেওয়া হবে তাদেরকে বের করে নেয়ার, তোমাকে তাদের জন্য সুপারিশ করার সুযোগ দেওয়া হবে। ফাকুলু ইয়া রব উম্মতি উম্মতি, আমি তখন বলবো হে আমার রব, আমার উম্মত, আমার উম্মত। তিনি তো ইতোমধ্যে অল্প ঈমানের অধিকারীদেরকে বের করে নিয়েছেন। ফায়াকুলু ইনতালিক, এরপর আল্লাহ বলবেন এগিয়ে যাও। ফাখরিজ মিনহা মান কানা ফি কলবিহি মিসকাল যাররাতিন আও খারদালাতিন মিন ঈমান, তোমাকে সুযোগ দেয়া হবে তাদেরকে বের করে নেয়ার, সুপারিশ গ্রহণ করা হবে, যাদের অন্তরে এক বিন্দু পরিমাণ ঈমান আছে, বালির দানা নয়, বালির দানা তো এতটুকু লম্বা, বরং বিন্দু পরিমাণ, খারদালা মানে সরিষার দানা, অতি ক্ষুদ্র বিন্দুর মতো। আর যখন আল্লাহ বলছেন এর ওজনের মতো, বর্তমানে আমাদের কাছে ডিজিটাল ওজন মাপার যন্ত্র আছে, আগের দিনে পাল্লা ছিল, তাই আপনি যখন এক মুষ্টি চাল এক পাল্লায় রাখতেন সেটা হয়তো তেমন একটা ঝুঁকত না, যদি একটু বেশি করে চাল রাখতেন তখন একটু ঝুঁকত। এখন ডিজিটাল ওজন মাপার যন্ত্র দিয়ে গ্রাম কিলোগ্রাম মাপা হয়, এমনকি সামান্য কয়েক দানা রাখলেও যন্ত্রের স্ক্রিনে ভেসে উঠে 0.001 গ্রাম। এখন শুধু একটি চাল রেখে দেখুন বা একটি সরিষার দানা রেখে দেখুন স্ক্রিনে কিছু ভেসে উঠে কিনা, কিছুই হয় না, কিছুই হয় না। আর আল্লাহ বলছেন আমি তোমার সুপারিশের কারণে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার কারণে এমন মানুষদেরকেও মুক্তি দিব যাদের ঈমান এমনকি এই দুনিয়ায়ও মাপা যায় না, এই দুনিয়ায়ও মাপা যায় না। প্রসঙ্গত, আপনি যদি একটি দানা খান বুঝতে পারবেন যে কিছু খেয়েছেন? আপনি এমনকি বুঝতেও পারবেন না। এটা হলো এমন ধরনের ঈমান যার আছে এটা সে নিজেও ভালোভাবে বুঝতে পারে না, এমনকি তারা নিজেরাও ঠিকমতো বুঝে উঠতে পারে না যে ঈমান আছে, আর অন্যরা কিভাবে বুঝবে? আর কেউ যদি একটি দানা আহার করে এটা তাদের পুষ্টি সাধনে তেমন কোনো ভূমিকা রাখতে পারে না, এটা শরীরের জন্য যথেষ্ট পরিমাণের খাবার নয়, ঠিক তেমনি যার সরিষার দানা পরিমাণ ঈমান ছিল সেই ঈমানও একটি ভালো জীবন অতিবাহিত করার জন্য তা যথেষ্ট ছিল না, কিন্তু তাদের অন্তরের কোনো এক জায়গায় একটি ঈমানের বাস ছিল। আল্লাহ বলছেন তুমি এমন যাদেরকে পাও তাদেরকেও বের করে নিয়ে আসো, ফাখরিজ হু ফান্তালিক, আমি যাব এবং তাই করব। আর এটা বিশাল এক জনগোষ্ঠী যারা আল্লাহর কাছ থেকে দূরে সরে ছিল, তাদের ভেতরে একেবারে ক্ষুদ্র কিছু ঈমান ছিল, এরপর তো আর কিছু নেই মনে হচ্ছে, ঘটনা শেষ। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানেই থেমে যাননি, ফা আহমাদাহু বিতিলকাল মাহামিদ সুম্মা আখিরু লাহু সাজিদান,
তিনি এখানেই থেমে যাননি, তিনি আবারও ফিরে যাবেন এবং আমি সেসব প্রশংসা বাক্য দিয়ে আল্লাহর প্রশংসা করব এবং আবারও সিজদায় পড়ে যাব। ফায়াকুলু ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, আমাকে বলা হবে হে মুহাম্মদ মাথা উঠাও, ওয়াকুল ইসমা আলাকা, বলো তোমার কথা শোনা হবে, ওয়াসাল তুআতা, চাও দেয়া হবে। আল্লাহ আজ্জাজাল্লাহ সহজেই বলতে পারতেন তুমি তো ইতিমধ্যে চেয়েছো এবং তোমাকে দেয়া হয়েছে, কিন্তু তৃতীয়বারের মতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হচ্ছে ওয়াশফা তুশাফা, এগিয়ে যাও, মানুষের জন্য সুপারিশ করো, গ্রহণ করা হবে, তোমাকে তাদের পক্ষে চাওয়ার সুযোগ দেওয়া হবে, আমি তোমাকে এটা দিচ্ছি। ফা আকুলু ইয়া রব উম্মতি উম্মতি, আমার উম্মত আমার উম্মত। এখন চলুন এখানে একটু থামি, যদি আপনি এই সুযোগ পেতেন, আল্লাহ যদি আপনাকে বলতেন তুমি যা চাও তাই পাবে, তুমি চাও দেয়া হবে, যা কিছুই তুমি চাও না কেন, আমাদের বিশাল একটা লিস্ট আছে, একটা লিস্ট আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই সুযোগ কয়বার দেয়া হয়েছে? তিনবার। কত মিলিয়ন মানুষকে ইতিমধ্যে রক্ষা করা হয়েছে? তৃতীয়বার তো তিনি নিজের জন্য কিছু চাইতে পারতেন। আমরা তো মানুষ, আল্লাহ যদি বলেন চাও আমি দিব, আর এই মানুষটি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন আর তাকে বলা হচ্ছে, কিন্তু তারপরেও তার জিব্বায় উম্মাহ উম্মতি উম্মতি, তো আল্লাহ বলবেন ফায়াকুলু ইনতালিক, সামনে এগিয়ে যাও, ফাখরিজ মান কানা ফি কলবিহি আদনা 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 মিসকাল হাব্বাতিন খারদালিম মিন ঈমান, যাও সামনে এগিয়ে যাও এবং এমন প্রত্যেক ব্যক্তিকে বের করে আনো যার একটি সরিষার অতি ক্ষুদ্র অতি ক্ষুদ্র অতি ক্ষুদ্র অংশ পরিমাণ ঈমান আছে, এত ক্ষুদ্র বিন্দু যাকে আপনারা হয়তো মাইক্রোস্কোপিক বলবেন, যদি তাদের এক অ্যাটম বা এক সাব অ্যাটমিক কণার পরিমাণ ঈমান থাকে, এই পৃথিবীতে যা দেখা শোনা বা উপলব্ধি করা সম্ভব নয়, যদি তাদের গভীর অবচেতন মনের কোথাও কণা পরিমাণ ঈমান থাকে, যদি তাদের ততটুকু ঈমান থাকে, এগিয়ে যাও এবং তাদের বের করে নিয়ে আসো, যদি তাদের অন্তরে এতটুকু ঈমান থাকে, তো আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলবেন ফাখরিজহুম মিনান্নার, তাদেরকে আগুন থেকে বের করে আনো। কথাটা মনোযোগ দিয়ে শুনুন, তাদেরকে কোথা থেকে বের করে আনো? আগুন থেকে। অর্থাৎ কিছু মানুষ ইতোমধ্যে জাহান্নামে পতিত হয়ে গেছে, অনেক মানুষ এই হাদিস পড়ে মনে করে আমরা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাব, আগুন আমাদের স্পর্শ করবে না, কিন্তু হাদিস এই কথা বলছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে কাকুতি মিনতি করছেন, আর এই দিনটি হবে 50,000 বছর লম্বা, অনেক মানুষের বিচার ইতোমধ্যে হয়ে গেছে। আর আমি আপনাদেরকে সেই আগুন সম্পর্কে শুরুতে বলেছিলাম, আপনি যদি এর বাতাসের স্পর্শ পান এক সেকেন্ডেরও কম সময়ের জন্য, আপনার মনে হবে এর চেয়ে ভয়ঙ্কর আর কোনো শাস্তি হতে পারে না। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মানুষগুলোর জন্য আশা ছেড়ে দেননি, তাদের জন্য হতাশ হয়ে পড়েননি। প্রসঙ্গত, তারা মুসলিম, তারা কিন্তু মুসলিম, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন, তার মুখ থেকে কোন কথাগুলো উচ্চারিত হয়েছে, উম্মতি উম্মতি, আগুনের মানুষগুলো মুসলমান, ওই মানুষগুলো অমুসলিম নয়, মুসলিম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফা আনতালিকু ফা ফাল, আমি যাব এবং সেটাই করব। প্রসঙ্গত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথার সাথে হাদিসের সমাপ্তি হলো। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে আসা লোকদেরকে এতটুকু বর্ণনা করলেন, ফাকুলতু লিবাদি আসহাবিনা, হযরত আনাসের কাছে হাদিস শিখতে আসা একজন বলল, আমি আমার কিছু সঙ্গীকে বললাম, লাও মারারনা বিল হাসান ওয়া হুয়া মুতাওয়ারিন ফি মানজিলি আবি খলিফা, চলো আমরা হাসান বসরির কাছে যাই। আমরা হাদিসটি আনাসের কাছ থেকে শুনেছি, কিন্তু আমরা জানি এই হাদিসটি হাসানও জানেন, চলো আমরা তার কাছে যাই। প্রসঙ্গত, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন অনেক বয়স হয়ে গিয়েছিল। এই হাদিসে কতবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে গেলেন? তিনবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন বহু বছর আগে, আমরা জেনেছি এই হাদিস হাসান বসরিও জানেন, তার আগে কখনো এই ধরনের কথা শুনেনি, খুবই আশ্চর্যজনক কথা। এজন্য তারা ব্যাপারটা যাচাই করতে চাচ্ছিলেন যে দেখা যাক হাসান বসরিও একই হাদিস বর্ণনা করেন কিনা। তারা শুনেছে হাসান বসরি বাস করেন আবু খলিফার বাড়ির পেছনের একটি ঘরে, তাই তারা হাসান বসরিকে খুঁজতে লাগলো, তারা তাকে খুঁজে পেলেন। হাদাসান আনাস ইবনে মালিক ফাআতাইনাহু ফাসাল্লামনা আলাইহি, তো আমরা তার কাছে এলাম এবং তাকে সালাম দিলাম, ফাআযিনা লানা, তিনি আমাদেরকে প্রবেশের অনুমতি দিলেন, ফাকুলনা লাহু ইয়া আবা সাঈদ, আমরা তাকে বললাম হে সাঈদের পিতা, জিনাকা মিন ইনদি আখিকা আনাস ইবনে মালিক, আমরা আপনারই ভাই আনাস ইবনে মালিকের নিকট হতে আপনার কাছে আসলাম, ফালাম নারা মিসলা মা হাদাসানা ফি শাফাআত, শাফাআত বিষয়ে তিনি যেমন বর্ণনা দিয়েছেন তেমনটা বর্ণনা করতে আমরা আর কাউকে দেখিনি, ফাকালা হি, তিনি বললেন হ্যাঁ তোমরা তো জানো, ফাহাদাসনাহু বিল হাদিস, আমার কাছে সেটি বর্ণনা করো, দেখি তোমরা আনাসের কাছ থেকে কি শুনেছ। তো তারা তার নিকট সম্পূর্ণ হাদিসটি বর্ণনা করে শোনালেন, ফাআনতাহা ইলা হাযাল মাউদি', আমরা এই পর্যন্ত অর্থাৎ তিনবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশের কথা বলে শেষ করলাম, ফাকালা হি, তিনি বললেন আরো বর্ণনা করো, ফাকুলনা লাম ইয়াজিদ লানা আলা হাযা, আমরা বললাম তিনি তো এর অধিক আমাদের কাছে বর্ণনা করেননি, আমাদেরকে এতটুকুই বলেছেন। এখন হাসান কথা বলছেন, লাকাদ হাদাসানি ওয়া হুয়া জামিউ মুনযু 20 সানাতান, তিনি অর্থাৎ আনাস আমার কাছে এই হাদিস বর্ণনা করেছেন যখন তিনি তখন যুবক ছিলেন, 20 বছর আগে। কত বছর আগে? 20 বছর আগে। আমি নিশ্চিত না তিনি কি বাকিটুকু ভুলে গেলেন, নাকি তিনি তোমাদেরকে বাকিটুকু বলেননি, কারণ তাহলে তোমরা অলস হয়ে পড়বে। ফালা আদ্রি আনাসি আম কারিহা আন তাকতাকিলু,
তিনি এরপর বললেন, এই হাদিসের চতুর্থ একটি অংশ আছে, আর আমি নিশ্চিত নই তোমাদের বলা উচিত কিনা, কারণ তার এখন বয়স বেশি হয়েছে, তার স্মরণশক্তি ওইভাবে কাজ করছে না। কিন্তু আমার সন্দেহ তিনি তোমাদের বলেননি, কারণ তোমরা এতে অলস হয়ে পড়বে। তারা বলল, ইয়া আবা সাঈদ হাদাসানা, কিন্তু আপনি কি আমাদেরকে এটা বলতে পারেন? আমরা আসলে জানতে চাই। ফাদহিকা, তিনি হাসতে শুরু করলেন। ফাকালা খুলিকাল ইনসানু আজুলা, তিনি কোরআনের একটি আয়াত উল্লেখ করে বললেন, মানুষকে সৃষ্টি করা হয়েছে তাড়াহুড়া প্রবণ করে। মা যাকারতুহু ইল্লা ওয়া আনা আদরি আন উহাদ্দিসুকুম হাদাসানী কামা হাদাসাকুম বিহি, আমি তো বর্ণনার উদ্দেশ্যেই তোমাদের কাছে বিষয়টি উল্লেখ করলাম। তিনি তাদেরকে উৎসুক করে তুলেছিলেন, আমি তোমাদেরকে বলবো, তিনি তোমাদের নিকট যা বলেছেন তা সত্য। হাসান আরো বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এরপর আমি চতুর্থবারের মতো ফিরে আসব। ফা আহমাদাহু বিতিলকাল মাহামিদ, এবং সেই সব প্রশংসা বাক্য দিয়ে আল্লাহ প্রশংসা করব, যে বাক্যগুলো আল্লাহ আমাকে দিয়েছেন, যা অন্য কোনো সৃষ্টিকে এর পূর্বে দেওয়া হয়নি, এবং সিজদায় পড়ে যাব। সুম্মা আখিরু লাহু সাজিদান, তখন বলা হবে, ফায়ুকালু ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, হে মুহাম্মদ মাথা উঠাও, ওয়াকুল ইউসমা, বলো তোমার কথা শোনা হবে, ওয়াসাল তুআতা, চাও দেয়া হবে, ওয়াশফা তুশাফা, সাফায়াত করো গ্রহণ করা হবে। এই সময়ে এসে এতটুকুর চেয়ে ছোট ইমানও আর অবশিষ্ট নেই, সকল সম্ভাব্য ইমানওয়ালাদের মুক্তি হয়ে গেছে। আদনা 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 মিসকাল হাব্বা, সবাই মুক্তি পেয়ে গেছে। ফাকুলু ইয়া রব ইযান লি ফি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি উম্মতি, এইবার তিনি উম্মতি বলেননি, তিনি বলছেন, হে আমার প্রতিপালক, আমাদেরকে তাদের সম্পর্কে সাফায়াত করার অনুমতি দান করুন যারা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, যে এমনকি এই কথা বলেছে, আচ্ছা ঠিক আছে, আমার মনে হয় একজন সৃষ্টিকর্তা আছেন। একটি কলেজ ক্যাম্পাসে হয়তো একদল ছাত্র মুসলিম ছাত্রদের সাথে আলোচনা করছে, তখন একজন বলল, আচ্ছা ঠিক আছে, দার্শনিক দৃষ্টিকোণ থেকে মেনে নিলাম একজন ঈশ্বর রয়েছেন, ঠিক আছে আমি মানলাম যে একজন ঈশ্বর আছেন, আমি বলছি না যে আমি মুসলিম, যদি উপাসনা করতেই হয় তাহলে শুধু এক ঈশ্বরের উপাসনা করতে হবে, তাদের অন্তরে কোনো অনুভূতি নেই, তারা কারো ইবাদত করছে না, তারা শুধু এই উপসংহারে পৌঁছেছে। প্রসঙ্গত এই ধরনের একটা সাদৃশ্য পাওয়া যায় সূরা হুজরাতের একটা আলোচনায়। আল্লাহ বলছেন, ফাকালাতিল আরাবু আমান্না কুল্লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা, বেদুইনরা বলে আমরা ইমান এনেছি, বলো তোমরা ইমান আনোনি, বরং তোমরা বলো আমরা আনুগত্য স্বীকার করেছি, তোমরা শুধু ইসলামের প্রাথমিক ধারণা গ্রহণ করেছো, ধারণা থাকে এখানে, আর ইমান কোথায় থাকে? যাদের অন্তরে কিছু ইমান ছিল তাদের ইতোমধ্যে নেয়া হয়ে গেছে, এখন যাদের মাথায় কিছু ধারণা ছিল যে একজন রব আছেন, তারা কোনোদিন ধর্ম প্র্যাকটিস করেনি, তারা ধর্মীয় কোনো কাজই করেনি, তারা শুধু এই ধারণা মেনে নিয়েছিল যে শুধু একজন প্রভুর উপাসনা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে কেউ এই সিদ্ধান্তে আসবে যে কেউ বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, তার জন্য সাফায়াত করার অনুমতি দান করুন। আল্লাহ বলবেন, ফায়াকুলু ওয়া ইজ্জাতি ওয়া জালালি ওয়া কিবরিয়াই ওয়া আযীমাতি, আল্লাহ বলবেন, আমি আমার কর্তৃত্বের শপথ করছি, আমি আমার স্বীয় গৌরবের শপথ করছি, আমি আমার বরত্বের শপথ করছি, আমি আমার মহত্বের শপথ করছি, লা উখরিজান্না মিনহা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, আমি স্বয়ং অবশ্যই তাদের সবাইকে জাহান্নাম থেকে বের করব যারা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার এই সুপারিশের কারণে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।